যাদের মুখে খুব বেশি অ্যাকনে পিম্পল ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়ে গেছে, যাদের মুখ একদম কালো পড়ে গেছে, আর এখন তো শীতকাল, শীতকালে যাদের মুখ একদম ড্রাই হয়ে গেছে, ফেটে গেছে, স্কিন থেকে চামড়া উঠতে শুরু করেছে, এই হোম রেমেডিটা তাদের পক্ষে খুবই হেল্প করবে। এই হোম রেমেডিটা কি করবে, তোমাদের ফেসটা খুব ভালো করে ক্লিন করবে। এই ক্লিন আপটা যদি তোমরা করো, তোমরা দেখতে পাবে আমাদের ফেসটা কত সুন্দর ব্রাইট, উজ্জ্বল, ঝকঝকে হয়ে যায়, আর স্কিনটা একদম বেবি সফট হয়ে যাবে। এই শীতে একদম ড্রাইনেস থাকবে না, অ্যাকনি থাকবে না, পিম্পল থাকবে না, খুব ভালো হয়ে যাবে আমাদের স্কিনটা। তো তার জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে একটা মুখে খুব ভালো স্টিম নিতে হবে। সো বন্ধুরা, স্টিম নেওয়ার জন্য আমি এরকম একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর একটা টাওয়েল নিয়ে নিয়েছি। টাওয়েলটা ভিজিয়ে আমার ফেসে খুব ভালোভাবে স্টিম নিয়ে নিচ্ছি। এটা শীতের জন্য খুব ভালো একটা হোম রেমেডি। সো উষ্ণ গরম জলে খুব ভালোভাবে টাওয়েলটাকে ভিজিয়ে নিয়েছি। টাওয়েলটা দিয়ে এবারে খুব ভালোভাবে মুখটাকে মুছে নিচ্ছি। এই হোম রেমেডিটা করার আগে খুব ভালোভাবে মুখটাকে ক্লিন করে নিতে হবে, আর খুব ভালোভাবে উষ্ণ গরম জলে মুখটাকে স্ক্রাব করে নিতে হবে। তাতে কি হবে, আমাদের স্কিনের পোর্সগুলো খুলে যাবে, আর নোংরাগুলো খুব তাড়াতাড়ি ইজিলি রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, আমি মুখটাই খুব ভালোভাবে স্টিম নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মুখটা কতটা উজ্জ্বল হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আর শীতকালে তোমরা যদি উষ্ণ গরম জল দিয়ে মুখটা খুব ভালোভাবে স্টিম নিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের নোংরা ময়লাগুলোও খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। চলো এবার তোমাদেরকে হোম রেমেডিটা বানিয়ে দেখাচ্ছি। আর এই হোম রেমেডিটা বানাতে আমাদের চারটে উপকরণ লাগবে। সো চলো কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো সবার প্রথমে বলে দিই, এই হোম রেমেডিটা করার জন্য আমাদেরকে লাগবে এই হিমালয়ার ফেস ওয়াশ। এই যে হিমালয়ার নিম ফেস ওয়াশটা, এইটা আমি এই হোম রেমেডিটা অ্যাপ্লাইয়ের জন্য ইউজ করব। তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো, আমার কাছে এই হিমালয়া নিম ফেস ওয়াশটা আছে, এইটা দিয়ে আমি তোমাদেরকে ক্লিন আপ করে দেখাবো। এর সঙ্গে আর কী কী জিনিস লাগছে চলো দেখিয়ে দিই তোমাদের। বন্ধুরা, এই ক্লিন আপটা করার জন্য আমাদের লাগছে কোলগেট। এই সাদা কালারের যে কোলগেটটা হয়, এই কোলগেটটা আমাদের লাগছে। সো আমি কোলগেটটা একদম অল্প পরিমাণে নিয়ে নেব, এই এতটা মতন কোলগেট নিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, আমি এই এতটা পরিমাণের মতন কোলগেট নিয়ে নিয়েছি। আমি এই প্যাকটার মধ্যে কোলগেট নিয়েছি, তার কারণ হচ্ছে কোলগেট ইউজ করলে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা কুলিং এফেক্ট আসবে। আর কোলগেট আমাদের দাঁত যেমন সাদা ঝকঝকে ফর্সা করে দেয়, তেমনি আমাদের স্কিনটাও খুব ভালোভাবে ঝকঝকে ফর্সা করে দেবে। আর এবারে আমি নিয়ে নিয়েছি এতটা পরিমাণ হিমালয়া নিম ফেস ওয়াশ। তোমরা তোমাদের পছন্দের ফেস ওয়াশ ইউজ করবে। আমি এখানে হিমালয়া নিম ফেস ওয়াশটা নিয়েছি, তার কারণ হচ্ছে হিমালয়া নিম ফেস ওয়াশটাও কিন্তু আমাদের মুখটা খুব ভালোভাবে ক্লিন করে দেয়। আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, খুবই সামান্য নিতে হবে। আর আমি এখানে হলুদ গুঁড়োটা এই কারণেই নিয়েছি, কারণ হলুদ গুঁড়ো অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ করে। আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ চাল গুঁড়ো, হাফ চামচের মতন চালের গুঁড়ো নিয়ে নেবে। চাল গুঁড়োটা এই কারণেই নিয়েছি, চাল গুঁড়ো একটা স্ক্রাবের কাজ করবে। চাল গুঁড়ো আমাদের রং লাইটেন করতে হেল্প করে, আর চাল গুঁড়ো আমাদের কী করবে, স্কিনটাকে খুব সফট করে দেবে। এবারে আমি সামান্য পরিমাণ জল মিশিয়ে এই প্যাকটা রেডি করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু সমস্ত উপাদানগুলোকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমাদের ফেসটাকে ক্লিন আপ করার জন্য এই প্যাকটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমরা সারা ফেসে এই প্যাকটাকে লাগিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের যেসব জায়গায় প্রবলেম আছে, যেমন অ্যাকনে, পিম্পল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে, সেসব জায়গায় খুব ভালোভাবে আলতো হাতে রাব করে নেবে। আর রাব করার ফলে দেখবে আমাদের পিম্পল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সমস্ত ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আমি আমার হাতেও খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, তাতে আমাদের হাতটাও খুব সুন্দর এবং সফট হয়ে যাবে। প্যাকটা আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, একদম ঘষে ঘষে অ্যাপ্লাই করতে হবে। এবার এটাকে আমি 5 মিনিট রেখে দেবো, এভাবেই 5 মিনিট শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এটাকে তোমাদেরকে ক্লিন আপ করে দেখাচ্ছি।
সো বন্ধুরা 5 মিনিট পরেই প্যাকটা আমার মুখে খুব ভালোভাবে বসে গেছে, একদম শুকিয়ে গেছে প্যাকটা। এবারে ভেজা টাওয়েল দিয়ে আমি তোমাদেরকে ক্লিন করে দেখাচ্ছি। তোমাদেরকে প্রথমে ভেজা টাওয়েল দিয়ে ক্লিন করে নিতে হবে, তারপরে কিন্তু মুখটা আবার ধুতে হবে। ভেজা টাওয়েল দিয়ে অবশ্যই তোমরা প্রথমে মুছে নেবে, তাতে কি হবে নোংরা ময়লাগুলো খুব ভালোভাবে টাওয়েলের সাহায্যে উঠে আসবে। সো বন্ধুরা আমি মুখটা খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর ধোয়ার পরে আমার মুখটা কতটা শাইনি, গ্লসি আর কতটা পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে তোমরা দেখে বুঝতে পারছো, আর স্কিনটা একদম বেবি সফট হয়ে গেছে। আর আমি এই প্যাকটা হাতেও লাগিয়ে নিয়েছিলাম, আমার হাতটা কতটা পরিষ্কার নরম হয়ে গেছে দেখো। তোমাদেরও যদি প্যাকটা বেঁচে যায়, স্কিনে অ্যাপ্লাই করার পরেও যদি থেকে যায়, তাহলে তোমরা ওই প্যাকটা কী করবে, হাতে অ্যাপ্লাই করে নেবে, নাহলে বডিতে অ্যাপ্লাই করে নেবে। এটা কিন্তু খুব ভালো এফেক্ট দেয়, তাতে কি হবে আমাদের হাতটাও খুব সুন্দর হয়ে যাবে। স্কিনটা দেখো কতটা চকচকে ফর্সা হয়ে গেছে, কতটা চকচক করছে দেখো। এবারে কি করব, আমি এখানে একটা ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি, এটা একটা বায়োটিকের ময়েশ্চারাইজার। তোমরা তোমাদের পছন্দের ময়েশ্চারাইজার নেবে, তোমাদের কাছে যেই ময়েশ্চারাইজারটা থাকবে সেটাই নেবে। আমার কাছে এই ময়েশ্চারাইজারটা আছে, তাই জন্য আমি এই ময়েশ্চারাইজারটা নিয়েছি, এই এতটা মতন ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি। এবারে এতে আমি 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন দিয়ে দেবো। তোমরা যে কোনো ময়েশ্চারাইজারের সাথে 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিতে পারো। গ্লিসারিন কি করে আমাদের মুখটা খুব উজ্জ্বল চকচকে, আর একদম শীতকালে যাদের মুখ ফেটে গেছে, ড্রাই হয়ে আছে খুব, তাদের পক্ষে খুব হেল্প করবে। তো আমি 2 থেকে 3 ফোঁটা নিয়ে নিচ্ছি। আমি এখানে হানি ড্রপের এই গ্লিসারিনটা নিয়েছি, মিশিয়ে এটা মুখে খুব ভালোভাবে লাগিয়ে নেব, তাতে আমাদের মুখটা খুব ভালো সফট থাকবে। হাতেও লাগিয়ে নিচ্ছি, তাতে আমাদের হাতটাও খুব সুন্দর থাকবে। বন্ধুরা দেখে নিলে তো কিভাবে তোমরা তোমাদের ফেসটা খুব সুন্দরভাবে ক্লিন করে নেবে। করব আজকের ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে দেবে, নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।